ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার সন্ধ্যার পর থেকে ঘুমট অবস্থায় আছে চাঁদপুর। প্রতি মুহূর্তে আঘাত হানার আশঙ্কায় জেলাবাসী। রিপোর্ট করেছেন ডালি কামরুজ্জামান হারুন, সাথে আছি আলামিন পারভেজ। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার সন্ধ্যার পর থেকে ঘুমট অবস্থায় আছে চাঁদপুর। ইতিমধ্যে চরাঞ্চলের কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। নিরাপদে অবস্থান নেওয়ার জন্য রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সতর্ক করে যাচ্ছেন। বৃহস্পতিবার 2রা মে থেকে চাঁদপুর থেকে সারা দেশে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফণী মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় ফণীর কারণে স্থায়ী 311টি আশ্রয়কেন্দ্রের পাশাপাশি 1154টি প্রাথমিক ও 291টি মাধ্যমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে 117টি মেডিকেল টিম। দুর্যোগ উদ্ধার অভিযান পরিচালনার জন্য রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে, বরাদ্দ রাখা হয়েছে প্রয়োজনীয় ত্রাণও। এদিকে দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে মতলব উত্তর উপজেলা ইউএনও বাংলা নিউজ 24কে বলেন, সমস্ত আশ্রয়কেন্দ্রের লোকজন যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, গবাদি পশু যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে এবং নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। তো গত রাতে আমাদের এখানে তো আঘাত হানার মতো অবস্থা হয়েছে, শেষ রাতের দিকে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়েছে। তো এখন পর্যন্ত আমাদের এখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কোনো জানিরও হতাহতের খবর পাওয়া যায়নি। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফণী আজ সন্ধ্যা নাগাদ চাঁদপুর উপকূলীয় অঞ্চলে আঘাত চাঁদপুরে ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুক্রবার থেকে মোটরে বিশাল আকৃতির ঢেউ শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।